আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যদি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর মহব্বত হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, যারা আমাকে মহব্বত করলো, আমার রসুলের অনুসরণ করলো, কেয়ামতের দিন তাদের কোনো হিসাব নিতে চাইব না, তাদের আমল নামার খাতা খুলতে চাইব না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্যে বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেয়ামতের দিনে তোমাকে আমাকে হাউজে কৌসারের পানি পান করাতে পারবেন একমাত্র বিশ্ব নবী, এছাড়া কেউ পারবেন না। সুতরাং তোমার আমার কাজ হলো সকল কাজে কর্মে তাকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আজকে আমরা রসুলকে সন্তুষ্ট করতে পারি না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে কার তোমরা প্রশংসা করো? পৃথিবীর মানুষের প্রশংসা করে তোমাদের কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তাদের স্থান পরিবর্তন করতে হবে না, করতে চাইবে না। আল্লাহ বললেন, যাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে তারা কোনোদিন ওখান থেকে বের হতে চাইবে না, কারণ জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি যাদের প্রতিবেশী তার কোনো চিন্তা আছে? তার আর কোনো জিনিসের দরকার আছে? দরকার নেই। এই জন্যে আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে কে কতদিন বাঁচলাম মনে রাখবেন, সবাইকে মরা লাগবে। কত মানুষ মরে যায়, কত মানুষ মরে যায়, কেউ তো কারো খবর রাখে না। আমিও মরে যাব, কেউ খবর রাখবে না। দুনিয়ার জমিনে এমন কিছু কাজ করে যাওয়া লাগবে, এমন ভালো কাজ করে যাওয়া লাগবে, মরে গেলে ওই জন্য ভালো কাজগুলো পৃথিবীর জমিনে থেকে যায়। এই জন্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়ার জমিনে কেউ থাকবো না। আমরা এমন কিছু কাজ করে যেতে চাই, এমন কিছু কাজ দুনিয়ার জমিনে রেখে যেতে চাই, যেই কাজের বিনিময় কেয়ামত পর্যন্ত জারি থাকে। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনেই আমাদের হায়াত আছে, আমরা জীবন বেঁচে আছি, আমরা এখনো মরে যাই নাই, অসুস্থ হয়ে যাই নাই। আমরা চাইলে আল্লাহর নামের ইবাদত করতে পারি, জিকির করতে পারি। সুতরাং যুবক যারা আছো, যারা মোবাইল চালাও, ইন্টারনেট চালাও, তোমাদেরকে বলছি বাইরে, রাত দিন 24 ঘন্টা ইন্টারনেটে থাকো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে থাকো, এগুলার থেকে কোনো সওয়াব নাই, এগুলাতে কোনো আমল নাই, কোনো সওয়াব নাই, এগুলা বাদ দিয়া দেও, এগুলাতে কম সময় দেও, আল্লাহর নামের জিকির করো। দুনিয়ার জমিনে যতক্ষণ তুমি ইন্টারনেটে থাকো, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর নামের জিকির করো, হয়তো দুনিয়ার জমিনে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো। কোন ঠিক কিনা? ঘুমাতে যাবে তাও মোবাইল চালাচ্ছে, বালিশে শুয়ে আছে তাও মোবাইল চালাইতিস, ঘুম ভাঙছে তাও হাতে মোবাইল নিতিস, মাথা কি ঠিক আছে? কথা কয় না, মাথা কি ঠিক আছে? মাথাই তো ঠিক নেই। ঘুমাতে যাবে তাও ফোন হাতে, ঘুম যদি ভেঙে যায় আবার ফোন নিয়ে দেখে কি অবস্থা, কেউ টেলিফোন দিল কিনা, খেলা কত কান হইলো দেখি একটু, ঘুমাই গেছে দেখতেছে খেলা কতটুকু হয়েছে। আমার বন্ধুগণ, এগুলো সব বাদ দেন, এক কথায় আপনি কি মনে করলেন, কি ভাবলেন তা বুঝতে চাই না। আমি বুঝতে চাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আমার কাজ হচ্ছে আমি যা জানি তা বুঝাইয়া যাওয়া, বলে যাওয়া। আমি বলে যাচ্ছি, শুধু মাথায় টুপি দিলে জান্নাতি না, লম্বা জুব্বা দাড়ি পাগড়ি লাগাইয়া দিলে জান্নাতি না, এগুলা তো যে কেউ লাগাতে পারে। শয়তানও আমাদের চাইতে বহুত লম্বা লম্বা জুব্বা পড়তে পারে, কথা কন না কেন না, পরে না শয়তানও পড়তে পারে, কাজ হবে না। দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র চলার পথে যদি আল্লাহর ভালোবাসা নিতে পারেন, রসুলের অনুসরণ করতে পারেন,
আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসো, দুনিয়ার জমিনে কারো ভালোবাসা লাগবে না, কারো পিছনে ব্যর্থ চিন্তা করা লাগবে না, কারো পিছনে সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না, দুনিয়ার জমিনে ভালোবাসতে হবে একজনকে, তিনি কে? এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসব, আল্লাহর প্রতি চলব, আল্লাহর রসুলকে অনুসরণ করব, কাজে কর্মে সকল জায়গায় আমাদেরকে অসুস্থতা দেন কে? সবাই বলেন সুস্থতা দেন কে? আমরা ইবাদত করব কার? আমরা জিকির করব কার নামে? আমরা ইবাদতে কান্নাকাটি করব কার জন্যে? আল্লাহর কাছে, আল্লাহর জন্য করব, একমাত্র আল্লাহর জন্য। তিনি বাঁচাতে পারবেন, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। এই উন্মাদনা, এই দাজ্জালীয় কাজ, আজ পৃথিবীতে দাজ্জালীয় কাজের অভাব নাই। আমাকে আমেরিকার থেকে আমার এক ভাই চকলেট দিছেন, প্যাকেট পাঠাইছেন চকলেট, বাচ্চাদেরকে স্কুলের চকলেট দেওয়া হচ্ছে, আমার কাছে আছে, আপনারা চাইলে দেখাতে পারবো, প্রুফ আছে, দেশে পাওয়া যাবে এগুলা। চকলেটের প্যাকেটের ভিতরে, প্যাকেটের উপরে ফটো দিছে, ফটো ছবি, এই ছবিতে যে লুকটারে দাঁড় করায় দিছে তার এক চোখ কানা, এক চোখ কানা, অর্থাৎ এরা বাচ্চাদের ব্রেইন ওই জায়গায় ওয়াশ করে দিচ্ছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই দাজ্জালকে পরিচয় করিয়ে দিচ্ছে, আসছে একজন এক চোখ কানা হবে, তার নাম দাজ্জাল, পরিচয় করিয়ে দিচ্ছে। তাহলে আজকে বাচ্চারা পর্যন্ত চিনবে আল্লাহকে, বাচ্চা চিনবে রসুলকে, বাচ্চা চিনবে আল্লাহর রসুলের চরিত্র আদর্শ, এগুলো বাদ দিয়া আজকে আমরা দাজ্জালীয় চরিত্রের পিছনে পড়ে যাচ্ছি, রাত দিন নষ্ট করে দিচ্ছি খেলাধুলা। আরে যত বড় খেলার আসর হয় সেখানে তত বড় জুয়া হয়, কথা বলেন না কেন? আপনাদেরকে বলছি না যে খেলাধুলা হারাম, সব খেলা হারাম বলছি না, ফুটবল খেলা হালাল না হারাম? ওই যে আপনারা ফতোয়া দিয়ে দিলেন হারাম, আমি কিন্তু বলছি না হারাম। গ্রামের মাঠে, গ্রামের মাঠে, বাড়ির বড় উঠানে ছোট ছোট বাচ্চারা মিলে, তুমি আর আমি মিলে ছোটবেলায় লুঙ্গি পরে পায়জামা পরে এই যে আসর মাগরিবের মধ্যখানে দৌড়াদৌড়ি করছো, এই খেলারে হারাম বলতেছি না? এখানে জুয়া ছিল না? না ছিল। এখানে শুধুমাত্র নির্বেজাল বিকালবেলা একটু টাইম নষ্ট করে আনন্দ ছিল, আজান হয়ে যাচ্ছে দেখবেন মুরব্বির মারামারি, এই যাও বাসা যাও, খেলাধুলা বন্ধ করো, স্কুলের পড়া পড়ো, মাদ্রাসার পড়া পড়ো, আজান হয়ে গেছে, করতেন না এগুলা? এগুলাকে আমি হারাম বলছি না, আনন্দ ছিল। কিন্তু এই গন্ডি পেরিয়ে আজ যেখানে এসে খেলা শুরু হয়েছে, আপনাদের আপনাদের নামের পরিচিত বিশ্বকাপ, এখানে শুধু খেলা নয়, খেলার আসরে হচ্ছে জুয়া, কথা বলেন না কেন? জুয়া হচ্ছে, এটাকে হালাল কেমনে বলবে? কোনো সুযোগ আছে বলেন না? ইসলাম প্রচার হচ্ছে, বহুত ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম প্রচার বললেই হয়ে যায় না। এজন্য আবারও বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় যদি সুযোগ থাকে ইসলামের দাওয়াত দেওয়ার, আমরা আপত্তি আছে আপনাদের? আচ্ছা, আপনাদের যদি দাওয়াত দেওয়ার সুযোগ থাকে একটা পতিতালয়ে, যাইতে পারবেন না? তো আপনি কি নিয়ে, আপনি তো ওখানে দাওয়াত দিতে যাইবেন, আপনি কিন্তু বসে থাকবেন, তাহলে আপনি আমি এখানে দাওয়াতে যেতে পারবো না? এই সমস্ত সেন্সিটিভ জায়গায় দাওয়াত দিতে পারবেন তিনি, যার দিল মন একমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? 100% সম্ভাবনা আছে সে গুনার কাজে লিপ্ত হবে না। এই লোক এখানে দিনের দাওয়াত দিন, আপনি আমি নয়। সুতরাং যাদের হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত কাজে আপনি হালাল কাজে করতে পারবেন না। আপনারা বলবেন এটা কেমনে? যেমন দুইটা জমি আছে এখানে, দুই জমিতে ধান হয়েছে, ধান ভুট্টা গম দুই জমিতে ধান হয়েছে, জমির মধ্যখান দিয়ে সুন্দর বড় একটা আইল আছে, আইল তো বুঝেন, আপনারা কি বলেন? আইলই বলেন, জমির আইল আছে, আইলের মধ্যে লম্বা লম্বা ঘাস আছে, আপনারা বলেন ঘাস গরু খাওয়া হারাম? কিছু বললেন না? হারাম না, তার জন্য বৈধ? এবং গরু এই হালাল ঘাস খাইতে গিয়া যদি ডাইনে বা বামে মুখ দিয়া ধান গম ভুট্টা খায়,
এটা হালাল বলেন না কেন? হারাম। তাহলে যে হালাল কাজ করতে সম্ভাবনা আছে হারাম হয়ে যাওয়ার, এই হালাল কাজ থেকেও অবশ্যই দূরে থাকবেন। কথা বলেন না কেন? যেই হালাল কাজ করতে গেলে সম্ভাবনা আছে হালাল তো হবেই না, উল্টা হারাম হয়ে যেতে পারে, এই জন্য এই হালাল থেকেও দূরে থাকবেন না। আমার কথা বুঝতে পারলাম না? এই জন্য খুব চিন্তা করে সমাজে চলেন, আল্লাহকে খুব ভালোবাসতে শিখুন।